নমস্কার আজ আমার ভিডিওতে আমি এই ডোর হ্যাঙ্গিংটা তৈরি করতে শেখাবো দেখুন খুব সুন্দর ডোর হ্যাঙ্গিংটা খুবই সহজ তাহলে চলুন তৈরি করি দেখুন ফোর প্লাই উল নিয়েছি ফোর প্লাই উল নিয়ে কুড়িটা চেন করে লং করে নিয়েছি যেহেতু তিনটে চেন নিয়ে আমি তো এটা সব ইয়েতেই দেখিয়েছি চেন তিনটে চেন নিয়ে লং করেছি কুড়িটা এই চেনটা নিয়ে হয়ে গেল একুশটা একুশটা লং করেছি তারপরে তিনটে চেন দিয়ে এখানে ছটা লং করব দেখুন ছটা লং নিলাম তারপরে তিনটে চেন নিলাম দেখুন ফোর প্লাই উল নিয়েছি ফোর প্লাই উল নিয়ে আমি কুড়িটা লং নিয়েছি কুড়িটা চেন নিয়ে চেনের মাথায় কুড়িটা লং প্লাস একটা তিনটে চেন নিয়ে যেটা করি তাহলে একুশটা লং হলো আমি এটা সব ভিডিওতেই দেখিয়েছি আগেকার সব ভিডিওতেই চেনের উপর লং করতে দেখিয়ে দিয়েছি তাহলে ওই একইভাবে তিনটে চেন নিয়ে চেনের মাথায় লংগুলো করেছি তাহলে কুড়িটা প্লাস একটা একুশটা লং হয়েছে তাহলে আবার ডিজাইনটা আমি চলুন তাহলে করি এখানে হচ্ছে আমি ছটা লংয়ের মাথায় ছটা লং নিয়েছি তারপরে তিনটে চেন নিয়ে নিয়েছি তিনটে চেন নিয়ে দেখুন আমি এই লাল কালারটা নিলাম এখানে বের করে নিলাম এবারে এখানে আমি একটা কোন বার করব দেখুন এখানে ছটা করে এখানে ছটা নিয়ে নিলাম তাইলে আমার থাকছে নটা থাকছে ছটা করে বারোটা হ্যাঁ নটা থাকছে এখানে তাইলে আমি এখানে একটা দুটো তিনটে চারটা বাদ দিয়ে পাঁচ নাম্বার লঙে মাথাতে দেখুন এইভাবে এভাবে কোনাটা যেমন আমি সব ভিডিওতেই কোনাটা দেখায় ঠিক সেইভাবেই কোনাটা করব দেখুন একটা কুড়ি করলাম আবার দুটো চেন করলাম আবার দেখুন এই এই লঙের মাথাতেই কিন্তু আমি নিলাম যেটাতে করেছি সেইটাতে আবার মুখে তিনটে সুতো দিয়ে করে নিলাম দেখুন এইভাবে তারপরে আবার দেখুন সবুজটাতে তিনটে চেন করব এদিকে তিনটে চেন এদিকে তিনটে চেন তারপরে আবার একটা দুটো তিনটে চারটা বাদ দিয়ে আবার ছটা লং করব আবার এই লঙের মাথাতে ছটা লং করতে হবে এখন ছটা লং করে আবার তিনটে চেন নিলাম এটা বারবার করতে হবে এই সুতোটা কিন্তু এই মাঝখান থেকে নিয়ে যেতে হবে আবার দেখুন এতে তিনটে চেন করতে হবে
छोटा लॉन्ग करते हैं। ये भावे ये बॉर्डर टा ये डोर हैंगिंग का बॉर्डर टा ये रकम भावे इटा लाले शीरर मतो उठे जावे इटे बे शीरर मतो उठे जावे ये दिए छोटा कोड हो जावे लॉन्ग आठ तीन टे कोडे चेन और इटे बे माचर काटर मतो उन कोडे उठ बे डिजाइन टा ज्योत बड़ो दूर टा ततो बड़ो कोट्टा हावे देखो नेटा हुए गया चे बॉर्डर टा इटा मैं 75 टा लाइन कोडे ची 75 লাইন করে আমার দুয়ারের বর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে 75টা নিয়েছি, 75টা তিন ভাগে ভাগ করলে আমার 25টা হচ্ছে। 25টা করে ভাগ করে তার মাঝখানে 25টার মাঝখানে মানে 12টা এদিকে 12টা এদিকে রেখে মাঝখানে যেটা একটা বাড়তি হচ্ছে 25টা, হ্যাঁ সেইখানে আমি এটা তুলবো। ডিজাইনটা দেখুন, এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, বারোটা বাদ দিয়ে এখানে ১৩টা। নাট করে নিয়েছি, তিনটে চেন নিয়ে দেখুন তিনটে চেন নিয়েছি। চেন নিয়ে আমি উল্টিয়ে এই যে একটা লং আছে এখানে আমাকে উল্টিয়ে দিলে হবে না, এখানে আমি বার করে নিলাম এভাবে একটা চেন নিলাম। এবারে দেখুন একটা করে লং করব, একটা করে চেন, একটা করে লং, একটা করে চেন, এটা এইভাবে গোল করে নিয়ে যেতে হবে। যতটা হবে এখানে ততগুলোই লং করতে হবে। দেখুন এখানে আমার কটা লং হলো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, দশটা লং হয়েছে। দেখুন একটা লঙে এই যে একটা লং বাদ দিয়ে দিলাম, এখানে আমি নিয়েছি এটা থেকে এই যে একটা লং এক লাইন লং, সেখানে আবার আমি এইভাবে জয়েন্ট করে দিলাম। দিয়ে আবার এখানে আমি এইভাবে গেলাম ঠিক একটা লঙের ওপরে, যে এইভাবে জয়েন্ট করে নিলাম, একটা চেন নিলাম, এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, এখানে দশটা চেন নিয়ে এখানে হাফ লং দিলাম। আবার আবার দশটা চেন নিয়ে একটা করে লং বাদ দিয়ে দিয়ে এইরকমভাবে চেন দিয়ে হাফ লং করে করে যেতে হবে। দশটা করে চেন নিচ্ছি, এইভাবেই করতে হবে। এটা দেখুন এটা গোল করে করে নিয়েছি, এটা হয়ে গেছে। আবার দশটা চেন করে এক এই লঙে পরের লঙে এভাবে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করার পর আবার তিনটে চেন করে এখানে এখানে একটা লগে জয়েন্ট করে এইভাবেই গোটাটাই করে যেতে হবে। এবারে দুটো বা তিনটে করে চেন দিয়ে এটা জয়েন্ট করতে হবে। তিনটে করে করে চেন দিচ্ছি আমি, গোটাটাই
চেন দিয়ে দিতে হবে। দেখুন এটা হয়ে গেল, এই একটা লং বাদ দিয়ে পরের লং এর ইয়েতে জয়েন্ট করলাম। এইভাবে এটা করতে হবে, এটা পুরোটা গোল করে হয়ে যাবে। এইটা যখন হয়ে যাবে তারপর মাঝখানে আবার ডিজাইনটা তুলতে হবে, মানে 25টা করে লং নিয়ে ডিজাইনটা আনতে হবে যেমনটি আমি বলেছি। আবার দুটো তিনটে তিনটে চেন দিয়ে একদম পরের লঙে এভাবে জয়েন্ট করে নিচ্ছি, একটা করে চেন দিয়ে। এই যে করলাম এই চেনগুলো, এগুলো নে লং করব। যতগুলো লং হবে এক একটা চেনে, এক একটা চেনে তিনটে আমি দিচ্ছি, চারটে, এক একটা চেনে পাঁচটা করে চেন দিচ্ছি, লং দিচ্ছি আমি। এরকমভাবেই এটা গোটায় ঢেকে দিতে হবে লঙ্গে। দেখুন এটা হয়ে গেল, দেখুন গোল করে নিয়েছি লং দিয়ে। এবার এটা এখানে হয়ে গেছে, তাই এটা এবারে আমি এই লঙ্গে দিচ্ছি। এটা এবারে দেখুন সবুজ কালারটা জয়েন করে নিচ্ছি এটার সাথে, এবারে কিন্তু সবুজ কালারটাতেই হবে। এভাবে চেন করে করে পরের লঙ্গে যাব। দেখুন এই পরের লঙ্গে চলে এসেছি। একটা চেন নিয়েছি এখান থেকে, একটা লং করে নিলাম। এভাবে লঙ্গের উপরে লং করব, যতগুলো লং হয়েছে ঠিক ততগুলোই লং করব এই সবুজ কালারটাতে। এইটা দেখুন একইভাবে এই লংগুলো লালের উপরে সবুজ লংটা হয়ে গেলে আবার এই ডিজাইনটাই এই সবুজ আনব, ঠিক যেমন করে এটা করলাম ঠিক সেইভাবে এটা সবুজে করব। দেখুন এইভাবে হয়ে গেল, একটা 25টা লঙ্গে একটা হলো, তার মানে 75টা লং দিয়েছি, তাই 75টা লঙ্গে 25টা লঙ্গে একটা হয়েছে। তাহলে আরও দুটো এইরকমই করতে হবে, এই ডিজাইনটাই করে তারপর মাঝখানে একটা করে চেন আর কুড়ি দিয়ে ঝুলি দিতে হবে। দেখুন একইভাবে ডিজাইনটা করেছি, একই রকমভাবে যেটা আমরা ফুল লং দিচ্ছি সেখানে আমি এটা হাফ লঙে একটা বিট দিয়ে দিয়েছি, আর একইভাবে ডিজাইনটা করে গেছি। এরকমভাবে আরও দুটো করতে হবে। দেখুন হয়ে গেছে যেমন দেখিয়েছিলাম করতে, এটা একটা করেছি আর একটা, আর এই একটা তিনটি করেছি, একটা গেটে তিনটি দিয়েছি, এই ডিজাইনটা একইভাবে করেছি। দেখুন দিয়ে দেখুন এই কুড়িগুলো দিয়ে ছটা চেন একটা কুড়ি, ছটা চেন একটা কুড়ি করে লম্বা করে এখানে জয়েন্ট করেছি, নিয়ে পম পম করে বসিয়ে দিয়েছি এগুলো নিয়ে চার জায়গাতে, চার জায়গায় বসিয়েছি। দেখুন সাইডে এখানে ধারে মাঝখানে আবার এই ধারটাতে বসিয়ে দিয়েছি সাইডে। দেখুন কি সুন্দর হয়ে গেল ডিজাইনটা। দেখুন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমার ভিডিওটা, তাই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।